নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। শিলিগুড়ি পৌর কমিশনের মাননীয় অ্যাডমিনিস্ট্রেটর এবং পৌর কমিশনারের সাথে সাক্ষাৎ। সাম্প্রতিক কোভিড পরিস্থিতি এবং সকালে ঝড় বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্য ও সহযোগিতার জন্য এবং দ্রুত শহরকে স্বাভাবিক করার আবেদন জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু অনেক মানুষ স্যাম্পেল দিচ্ছেন, স্যাম্পেল দেওয়ার পরে তারা তাদের মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকছে, ফলে তাদের পরিবার কিংবা প্রতিবেশী তারাও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ টেস্ট হওয়া প্রয়োজন, যে পরিমাণ স্যাম্পেল জমা পড়ছে, সেই পরিমাণ টেস্ট করবার জন্য যে পরিমাণ ম্যান পাওয়ারের দরকার তার বেশ কিছুটা ঘাটতি আছে বলেই শোনা যাচ্ছে। তো আমরা অনুরোধ করেছি অবিলম্বে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এই ঘাটতি পূরণ করবার জন্য স্বাস্থ্য দপ্তর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার তারা যেন উদ্যোগ গ্রহণ করে। এছাড়া একটি হেল্পলাইন, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি হেল্পলাইন এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে একটি জরুরি ভিত্তিতে হেল্পলাইন যাতে নাগরিকদের জন্য প্রোভাইড করা হয়, তাহলে নাগরিকরা সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের পরামর্শ চান, অসহায় অবস্থায় তারা এই হেল্পলাইনগুলোকে ব্যবহার করতে পারে। আমরা এই ব্যাপারে দীর্ঘক্ষণ কমিশনার সাহেব এবং মাননীয় অ্যাডমিনিস্ট্রেটর সাহেবের সাথে কথা বলেছি। এর পাশাপাশি আমরা আজকে যে ঝড় হয়েছে তাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকের টিনের চাল পড়ে গিয়েছে, রাস্তাঘাটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, গাছ পড়ে গেছে। দ্রুত যাতে এগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায়, কর্পোরেশন যাতে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে সেইগুলো ব্যাপারে অনুরোধ করলাম। অনেক মানুষ ত্রিপল ইত্যাদি চাইছেন, সেগুলো যাতে দ্রুত তাদেরকে দেওয়া হয় সে ব্যাপারেও আমরা জানিয়েছি। ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টিম সেটাকে দ্রুত অ্যাক্টিভ করে শহরকে স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসবার ক্ষেত্রে এবং বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়েছে, দ্রুত যাতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয় এই ব্যাপারে যাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় সে ব্যাপারে আমরা অনুরোধ করি।